সম্মানিত ভিউয়ার্স আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি পঁচিশ ফুট বাই বারো ফুট একটি দোকান রং করাতে কত টাকা পুরনো একটি দোকান রং করাতে কত টাকা খরচ হয় আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়ালে অনেক স্পট অনেক জায়গায় ময়লা আছে আমরা সেগুলিকে ভালোভাবে মাজা করার পর আমরা যত সব কিছু স্ক্রাব দিয়ে ফোটো ফটো পরিষ্কার করে আমরা সেখানে সিলার ব্যবহার করব আপনার দেখুন কত অপরিষ্কার আমরা এটাকে এখন আমরা সিলার ঘষা শেষ আমরা এখন সিলার ব্যবহার করব আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা সিলার মিশ্রিত করছি পানি পরিমাণ মতো ব্যবহার করছি আপনারা দেখুন এখানে সিলার প্রয়োগ করা হচ্ছে সিলার দেয়ালে লাগানো হবে আমরা এখন সিলার লাগানোর শেষ আমরা এখন দেয়ালে বড় বড় যে সিট ঘাতা ছিল ওইগুলো ভরাট করে দিয়েছি আমরা তারপর পুরো বিল পুরো দেয়ালে সিলিংয়ে আমরা এক কোট লাইন পুটিং ব্যবহার করব তারপর আমরা দুই কোট সাদা ব্যবহার করব আপনারা দেখুন আমরা এখানে সিলার ব্যবহার করেছি এখন আমরা এখানে এক কোট লাইন পুটিং করা হয়েছে লাইন পুটিং করার পর আমরা দেয়ালে দুই কোট সাদা ব্যবহার করব এখানে আমার সাদা ব্যবহার করা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আইকন বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের আইকন বাজিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন প্রবাসী ভাইরা যদি আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই আমাদের দ্বারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যে কোনো মন্তব্যের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আমাদের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই